আমাদের আমিন টিভি ইউটিউব চ্যানেলের নিয়মিত একজন সাবস্ক্রাইবার, আমরা এখন তার সাথে কথা বলবো, সে কি বিজনেস করতেছে, এবং আমার সাবস্ক্রাইবার দর্শক যারা আছেন আপনারাও তার সাথে কিভাবে বিজনেস করবেন, কি বিজনেস করবেন সেটা নিয়ে আজকের এই মূল ভিডিওটি। চমৎকার ইউনিক একটি প্রোডাক্ট, দোকানে পাইকারি পাইকারি সাপ্লাই করেও এই বিজনেসটা করা যায়, ভাই যেভাবে করতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার এই ঠিকানাটা কোথায়? এটা হলো তাঁতিবাজার পান্নিতলা। তাঁতিবাজার পান্নিতলা? জি। আচ্ছা, গুলিস্তান থেকে যে কোনো একটা রিক্সা লাগে বললেই নিয়ে আসবে? একদম নিয়ে আসবে। আর আপনার ফোন নাম্বার তো দেওয়াই আছে, তাই না? জি, ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, তো আপনি কি বিজনেসটা করতেছেন, প্রোডাক্ট সম্পর্কে আমার একটা ধারণা দিবেন। আমি এটা আমার অনেক আগের প্রোডাক্ট, সবাই জানে মনি সোহাগা। আচ্ছা, এটা খুব পুরনো এবং সবাই চিনে। আচ্ছা, এটা আরো আগের চেয়ে আরো ভালো মানের করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা কাজ কি? এটা কাজ হলো আপনার ঝালাই করা। আচ্ছা, আপনার যে কোনো ঝালাই? হ্যাঁ, স্বর্ণ, রূপা, তামা, পিতল সব জিনিসের মধ্যে এই সোয়াগাটা লাগে। লোহা স্টিল যে ঝালাই করে সেটা? লোহা স্টিলে হবে না, তামা পিতল। তামা পিতল? হ্যাঁ, স্বর্ণ। আচ্ছা আচ্ছা, রূপা, এটার মধ্যে ঝালাই হবে। আচ্ছা, তার মানে স্বর্ণকারের দোকানের জন্য? জি জি, স্বর্ণকারের দোকানের জন্য এটা ব্যবহার হয়। আচ্ছা, এটা ব্যবহার হয়, তার মানে এটা স্বর্ণকারের দোকানে তারা পাইকারি সাপ্লাই করে বিজনেসটা করতে পারবে, তাই তো? জি জি জি। আচ্ছা, তারপরে কি আছে দেখি? তারপর আছে আপনার এটা পাশে হয়েছে, এটার পরে এটা করা হয়েছে, এটা স্পেশাল মনির স্পেশাল। এটা বড় বড় ডিবি, এটা একটু ছোট ডিবি, প্রাইস একই, প্রাইস একই। আচ্ছা, আর কি আছে আপনার কাছে? এটা আর আছে লাগে, মানে পাউডার আছে 1 কেজি পাউডার, এই ফয়েল পেপারে পাউডার আর কি করে না, আমি প্রথম করেছি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে এই 1 বছরও আপনার পাউডার নষ্ট হবে না। যারা অনেকে বলে যে পাউডার কাজ করে না, জমে না, এটা তাদের জন্য এটা খুব সুন্দর করে জমবে এবং গ্যারান্টি দেওয়া আছে। এটা কিসের পাউডার, এটার কাজটা কি? এটা প্লাস্টার পাউডার, এটা স্বর্ণের আপনার যে ছোট ছোট জিনিসগুলি তৈরি করে, এটা ঢালার পরে পরে এটার পেছন দিকে আবার ঝালাই করে। আচ্ছা আচ্ছা, এটা ঢালাই করে, ঢালাই কাজ মানে মূলত এই প্রোডাক্টগুলো স্বর্ণকারের দোকানের জন্য? জি জি, স্বর্ণকার কাছ থেকে নিয়ে শুধুমাত্র স্বর্ণকারের দোকানে তারা পাইকারি সাপ্লাই করতে পারবে। জি জি। আচ্ছা, আর কি আছে পিছনে? পিছনে আছে এটা আপনার গুড়া সোহাগা, এটাও স্বর্ণের কাজে লাগে, ঝালাইয়ের কাজে লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আরেকটা আছে লোকে, এটা হলো বরিক পাউডার। আচ্ছা, এই বরিক পাউডারও আপনার স্বর্ণের কাজে লাগে, আপনার স্বর্ণ গলানোর কাজে লাগে, স্বর্ণ পরিষ্কারের কাজে লাগে এটা। আচ্ছা, আপনি বিজনেসটা কতদিন ধরে করতেছেন? এটা আজ থেকে আপনার 95 সাল থেকে, 94 সাল থেকে আমি বিজনেস করছি। 94 সাল থেকে এই বিজনেস করতেছেন? জি জি জি। তার মানে এত 16 আইটেম নিয়ে আপনি বিজনেস করতেছেন এবং টিকে আছেন, তাই তো? জি জি। তাহলে নতুন যারা করবে তারাও তাহলে ব্যবসাটা করতে পারবে? অবশ্যই করতে পারবে, তাহলে পুরো জেলা শহর বিভিন্ন পাইকারি দোকানে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি দোকানে পাইকারি সাপ্লাই করে তারা কিরকম বেনিফিট মানে লাভ করতে পারবে? আমি তাদের জন্য সুবিধা দিয়ে দেবো একটু। আচ্ছা, মার্কেট থেকে অনেক কম প্রাইসে তাদেরকে দেবো। আচ্ছা, যাতে তারা এই সুবিধাটা পায় এবং বিক্রি করে তারা ভালো লাভবান হয়। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভিকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা এই জুয়েলারির দোকানে পাইকারি এই প্রোডাক্টগুলো সাপ্লাই করে বিজনেস করতে চান, আপনারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করে পাইকারি নিয়ে বিজনেসটা করতে পারবেন। দর্শক, স্ক্রিনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তার ফোন নাম্বার, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট আপনারা নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন। যারা দোকানে দোকানে বিভিন্ন প্রোডাক্ট পাইকারি সাপ্লাই করেন, তো একটা দোকান যখন বিভিন্ন দোকান যখন ভিজিট করেন, ওই রোডে আশেপাশে অনেক স্বর্ণকারের দোকান থাকে, তো আপনি স্বর্ণকারের দোকান বাদ কেন রাখবেন? অন্যান্য আইটেম, হ্যাঁ, পাশাপাশি এই চকবাজার আইটেম যে দোকানে দোকানে সাপ্লাই করেন, পাশাপাশি এই আইটেমটা যদি কিছু রাখেন, এখান থেকেও 5-10 টাকার লাভ আসলো, তাই না? তো স্বর্ণকারের দোকানে কিন্তু আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে পাইকারি সাপ্লাই করে বিজনেসটা করতে পারবেন। আরও বিস্তারিত যদি জানতে চান, ফোন নাম্বার কিন্তু এই যে স্ক্রিনে দিয়ে দিছি, সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।